ঈশ্বর সাকার না নিরাকার যে মূর্তি পূজায় বিশ্বাসী তার বিশ্বাস সঠিক না যে মূর্তি পূজার বিরোধী তার বিশ্বাস ঠিক ঈশ্বর যদি সাকার হয়ে থাকেন তবে তিনি ঠিক কীরকম আর যদি নিরাকার হন তবে কেন নিরাকার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বিভিন্ন সময় নানা ভক্তের করা সেই সকল প্রশ্নের উত্তর দিয়েছেন সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন তার সেই অমৃত বাণী থেকে আজ আমরাও বুঝতে ও জানতে চেষ্টা করব মনের সকল সংশয় কেটে যাবে এই ভিডিওতে ঈশ্বর সাকার ঈশ্বর নিরাকার রকম জানো যেন সচ্চিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তিহীমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায় যেন জল বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তিনি সাকার আবার নিরাকার নতুন বন্ধুরা যারা প্রথমবার চ্যানেলের ভিডিও দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন আর বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন ভিডিও ও সেই সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে জানতে পারবেন একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গেছিল জগন্নাথ দর্শন করে সন্দেহ হল ঈশ্বর সাকার না নিরাকার হাতে দণ্ড ছিল সেই দণ্ড দিয়ে দেখতে লাগল জগন্নাথের গায়ে থেকে কি না একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকল না দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকল তখন সন্ন্যাসী বুঝল ঈশ্বর নিরাকার আবার সাকার ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বুঝা যায় না সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার নির্গুণ গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় সাকার নিরাকার দুই সত্য একটাতে দৃঢ় হয় সাকারে নয় নিরাকারে তবে ঈশ্বর লাভ হয় নচেত হয় না দৃঢ় হলে সাকারবাদীও লাভ করবে নিরাকারবাদীও করবে মিছরি রুটি সিধে করে খাও আর আট করে খাও মিষ্টি লাগবে শুধু নিরাকার বড়া কিরূপ জানো রোশন চৌকিতে দুজন বাঁশি বাজায় কিন্তু তার মধ্যে একজন তার বাঁশির সাতটা ফুকর থাকতেও কেবল কোঁ ধরে থাকে আর একজন কত রাগ রাগিনী বাজায় সেইরূপ সাকারবাদীরা ঈশ্বরকে নানাভাবে সম্ভোগ করে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর নানাভাবে দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখবে যে ধারণা করতে পারবে না আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যাম কেন সেও দূরে বলে যেমন দিঘির জল দূর থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোন রঙই নাই আকাশ দূরে দেখলে বর্ণ কাছে দেখো কোন রং নাই আগে সাকারে মনস্থির করতে হয় প্রতিমা পূজাতে দোষ কি যদি মাটির প্রতিমা পূজা করতে কিছু ভুল হয়ে থাকে তাহলেও তাকেই যে ডাকা হচ্ছে তা তিনি জানেন তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হবেন যদি মাটিরই হয় সে পূজাতেও প্রয়োজন আছে নানারকম পূজা তিনি আয়োজন করেছেন অধিকারী ভেদে যার যা পেতে মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না রূপ আছে বিশ্বাস করো তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো ঈশ্বরীয় রূপ মানতে হয় জগদ্ধাত্রী রূপের মানে জানো যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে না পালন করলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় মন করিকে যে বস করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন সাকার মূর্তিকে কাঠ মাটি মনে করো না প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার প্রথম যিনি পূজা করবেন তার ভক্তি হওয়া চাই দ্বিতীয় প্রতিমার গড়ন সুন্দর হওয়া চাই তৃতীয় যার বাড়িতে পূজা হয় অর্থাৎ গৃহস্বামীর ভক্তি হওয়া চাই এই ছিল ঈশ্বরের সাকার ও নিরাকার তত্ত্ব সম্বন্ধে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের বাণী ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে অবশ্যই মতামত জানান আর সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করার অনুরোধ করছি জয়তু শ্রীরামকৃষ্ণ জয়তু শ্রী শ্রী মা জয়তু শ্রীমৎ স্বামীজি জয়তু শ্রী গুরু মহারাজ